দেখা হয়ে গেছে। এখন আমরা গেছি সাতঘাট, গোন্দলপাড়া সাতঘাট, এরপর যাবো মরান রোড, চারমন্দি টাকা, এগুলো হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট। তারপরে আমি ওয়ে ব্যাক টু প্যাভিলিয়ান, মানে ঘর, ওখান থেকে আবার ভোগ কালেকশন করতে বেরোবে। ওটা একটা আলাদা ব্লগ বানাবো, আলাদা পার্টে থাকবে ওটা। মানকুণ্ডুর এটা আলাদা চ্যানেল শেষ করছি, চন্দ্রনগর ব্লগে এটা থাকবে, হয়তো দুটো পার্টে আসবে, কেননা বেশি বড়ো একটা পুরো পুরো খেপে খেপে দেখাবো। ভালোই ঘোরা হচ্ছে, চলো দেখা যাক, দেখা যায় আর কি দেখা যায়। মরান ঘাট কি সব নাম, মরান বাবা মরা। হ্যাঁ, আমার দাদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, দাদা খালি বৌদিকে নিয়ে আসে না, বৌদির সাথে দেখাও করায় না। বৌদি ভালো আছে দাদা? দেখা যাক কী হয়। এই দেখা যাক কী হয় বলছি, বৌদি কেমন আছে বলে দেখা যাক কী হয়, সেটাকে মানুষ করতে পারলাম না। ভালোই তো করছে, আমি দেখেছি। এটাকে নিয়ে তো
বলো। চন্দনপুরের আলো রাত্রি সীমানা ছাড়িয়ে তো দেখা করে না 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 যাবো না আগেবার যেটা বিয়ে বাড়ি করেছিল বিয়ে করেছে কেবিসি। চলো আগের বছর যখন আমরা চন্দ্রনগর ঠাকুর দেখতে এসেছিলাম, তো এই যে দোকানটা বন্ধ দেখছো এখান থেকে কচুরি খেয়েছিলাম, মানে লুচির মতো লুচি ছিল, হেভি বানি ছিল, হেভি ইচ্ছে ছিল, তো ইচ্ছে ছিল এবারও খাবো বলে, কিন্তু ব্যাড লাক দোকানটা বন্ধ ছিল, কেননা আসতে লেট হয়ে গেছিলো, তখন প্রায় 5টা বাজে যায়। Thank you.
আবার চৈতন্য খারাপ করেনি, ভালোই করেছে। বাহ, সুন্দর করেছে। কেমন লাগবে না করেনি আগে, অলমোস্ট প্রায় সব দেখাই হয়ে গেছে, বাড়ি ফিরবো। একটা সেরা সেরা প্যান্ডেল দেখে ফিরছি, বাইরে থেকে বলছে কিছুই না, কিন্তু যা দেখেছি মন্দিরগুলো, জগন্নাথের রথ, তারপরে কীর্তন করছে, নতুন কাপড় ভাজছে, খেলনা বিক্রি করছে, তারপরে ফুলমালা বিক্রি করছে, অসাধারণ একটা কনসেপ্ট ভেবে লাগলো। পিছনে দেখতে পাচ্ছ, অসাধারণ দেখলাম, খুব ভালো লাগলো। মানে যতগুলো প্যান্ডেল দেখলাম পাঁচটা সেরার মধ্যে এটা থাকবে। এটা হচ্ছে এটা কী নাম, নতুন টেলিঘাট, নতুন টেলিঘাট, ভালো করে মনে আছে যা শেষ ভালো তার সব ভালো, শেষটা ভালো গেল, ভালো লাগলো দেখেছি। এবার বাড়ি যাবো, আর কিছু আছে? একটা চারমন্দিরতলা, চারমন্দিরতলা দেখে চারমন্দিরতলা, এটা হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য। এটা হয়ে গেলেই আজকের মধ্যে ঠাকুর দেখা এখানে শেষ, ফিরতে হবে, কারণ ওখানে গিয়ে আবার নবমী আজকে। আজকে যদি অন্যদিন হতো তাহলে আরও কন্টিনিউ করতাম, অসুবিধা ছিল না, দম আছে, কিন্তু ওখানে গিয়ে আবার ভোগ কালেকশন করতে বেরোবো বাড়ির লোকের সাথে। তারপরে এখানে যাওয়ার আসার জন্য তা চালাতে তাড়াহুড়ো করছি, ওর জন্য ভালোই দেখা হয়। তবে অনেক ঠাকুর দেখা হয়েছে, কম দেখা হয়নি, অয়ন দুঃখ করতে পারবে না, এগুলো অয়ন দেখোনি তো, এগুলো দেখেনি অয়ন, যাক এটা ভালো লাগলো। অনেকগুলো আমাকে রিপিট করিয়েছে ওর দেখা, যেগুলো দেখেনি, দুই প্রথম দেখলাম তাহলে ভালো লাগলো, তাই না? হ্যাঁ, খালি আমাদের পেটে কিছু কারণ যাবে যাবে নিচ্ছে ব্যাপার, চলো দেখে আসি, তুলতে হবে না। শীষ মহল আয়না, কহাঁ যা রে ইধর, যাওয়া তারা ইধর কেউ যা,
চারু মন্দির তলা, এটা হচ্ছে এই 2024-এর লাস্ট পুজো মণ্ডপ ভিজিট করলাম চন্দননগরে। এবার আমার গন্তব্য পালা চন্দনে, এখনো রাউন্ড বাকি আছে। চন্দন বলছি, চন্দন বলেছিস, চন্দননগর থেকে চন্দন করে দিচ্ছি, অসুস্থ চন্দনও বলা যায়। এবার আমার বাড়ি ফেলার পালা, বাড়ি ফিরবো। এবার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে পারা, যাই হোক এবার অনেক মজা হবে, এবার ঘুরে মজা হবে। যাই হোক ঘোরা হলো, বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে আর 6-7টা বেজে যাবে যা মনে হচ্ছে। ওখান থেকে এবার ভোগ কালেকশন করতে আমি বেরোবো, আর ওখান থেকে এখান থেকে শুরু করবে। বন্ধু বন্ধু কখন আসবে? বন্ধুরা আসলে 7টা বেজে যাবে। সাধারণ গিয়ে বাবার বাড়ি চলে যাবে? হ্যাঁ বাড়ি যাবে। হ্যাঁ বাড়ি চলে যাবো, বাড়ি থেকে রেস্ট নেবে। এক ঘন্টা পর বেরোবো, একটু রেস্ট ফ্রেস্ট নেবে। ওর তো তাও রেস্ট হবে, আমার তো রেস্ট হবে না। আমি বাড়িতে গিয়ে দেবো, সব বসে রেডি হয়ে গেছি। একটু বলিনি, মুখ খুব লাগিয়ে দেখো তার তুমি ভাবো, তো আমাকে দিতে ভাবো। তোমার বাবা দেখাচ্ছে, তাহলে দেখো আমিও টানা কালকেও হেঁটেছি, আজকেও হাঁটছি, মানে ফিটনেস লেভেল কোথায় কী হয় দেখেছি আমি। দেখো তাও আবার মানে পেটটা সমস্যা না হলে সমস্যা আছে, সেই নিয়েও তাও এসেছি। যাই হোক এটা ভগবানের দান, ফিটনেস। অবশ্য আমার বয়স হচ্ছে এখন বর্তমানে 25, আর অন্য বয়সে 35। যাই হোক না সব, আমার বয়স 24, ওর বয়স 34। যাই হোক দাদা, তাহলে বয়স হয়েছে, এবার যাওয়া যাক চলো। এবার ফেরার পালা, অনেকটাই ঘোরা হলো, অনেকটাই কথা হলো, এবার ফেরার পালা চলো।